এখানে যদি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেছে। তো হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ এবং আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব আমাদের যে প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড হচ্ছে না এই সমস্যা কিন্তু সবাই কিন্তু পড়ে গেছেন। তো কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড প্রবলেম আর কি সলভ করবেন সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি একটু মিস না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আজকে আপনাদেরকে কয়েকটি সেটিং শেয়ার করব আর আমি শেষে আরেকটি বোনাস টিপস শেয়ার করব, সেই টিপসটি অবশ্যই কাজে লাগাবেন, তাহলে আর কি আপনাদের কোনো দিনও আর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড প্রবলেম হবে না। ঠিক আছে, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো সবার আগে একটু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এবার চলে আসি মূল বিষয়ে, যেই প্রবলেমটা আর কি আমরা সবাই পড়ে থাকি। এখান থেকে আমি যদি এখন কোনো একটি অ্যাপ যদি ইনস্টলে যদি ক্লিক করে দিই তাহলে দেখেন আমি সারা জীবন যদি এখানে ওয়েট করি তাহলেও কিন্তু এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয় না। তো হয় না, তো যাই হোক, প্রথমত আমি আপনাদেরকে প্রথম সেটিংসটা এখন শেয়ার করবো। তো প্রথম সেটিংসটা করার জন্য আপনারা এই সেটিংসটা আপনাদের গুগল প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইকন এবং আপনাদের ক্ষেত্রে আরও থাকতে পারে এখানে থ্রি বার অপশন, যে যাই হোক এখানে ক্লিক করে দেবেন, থ্রি অপশন থাকলে থ্রি বার অপশন, জিমেল আইকন থাকলে জিমেল আইকন। তো এখানটায় ক্লিক করে দেবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নামে একটি অপশন। সো আমরা এখান থেকে সরাসরি নেটওয়ার্কে একবার ক্লিক করে দেবো। তো আমি এখন সরাসরি নেটওয়ার্কে ক্লিক করে দেবো। তো নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড নামে একটি অপশন। আপনারা কী করবেন, এখান থেকে অ্যাপ ডাউনলোডে একবার ক্লিক করে দেবেন। তো অ্যাপ ডাউনলোডে ক্লিক করে দিলে যারা ওয়াইফাই ইউজ করেন তারা এখান থেকে ওয়াইফাই রাখবেন, আর যারা ডাটা ইউজ করেন অর্থাৎ এমবি দ্বারা ইউজ করেন তারা অবশ্যই উপরে নেটওয়ার্কটাই রেখে দেবেন। তো আমরা এখন সরাসরি নেটওয়ার্কে সিলেক্ট করে এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আমাদের একটি সেটিংস কিন্তু শেষ হলো, এরপরে আরও কিন্তু একটা সেটিংস রয়েছে এবং বোনাস টিপসটাও কিন্তু রয়েছে, দুটাই কিন্তু করবেন। তো যাই হোক, দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনাদের ফোনের যে সেটিংস অ্যাপস আছে ফোনের সেটিংসে গেলেই কিন্তু হবে। তো আমরা এখন সরাসরি আমাদের ফোনের সেটিংসে চলে যাব। তো ফোনের সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাপস নামে একটু অপশন, কারো ফোনে অ্যাপ্লিকেশন অ্যাপ ম্যানেজার ইত্যাদি থাকতে পারে। যাই হোক, আমরা এখন সরাসরি সেইখানটায় ক্লিক করে দেবো। তো আমার যেহেতু অ্যাপস আছে আমি জাস্ট অ্যাপসে ক্লিক করে দিলাম। তো অ্যাপসে ক্লিক করে দেবেন, এখানে কিন্তু আপনাদের ফোনে যতগুলো অ্যাপস আছে অসংখ্য কিন্তু অ্যাপস আসবে। তো এখান থেকে খুঁজে নেবেন আপনারা গুগল প্লে স্টোর নামে একটু অপশন, এসে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, জাস্ট এইখানটায় একবার ক্লিক করে দেবেন। তো এইখানটায় ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটু অপশন। সো আমরা এখান থেকে স্টোরেজে একবার ক্লিক করে দেবো। তো স্টোরেজে ক্লিক করে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার ক্যাশ, তো এই দুটাই কিন্তু আপনারা করে নেবেন। ক্লিয়ার ডেটার উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিয়ার ডেটার উপরে ক্লিক করে দিলে এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটা দুটোই কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে। তো যাই হোক, এই দুটাই কিন্তু করবেন। তো আমি আপনাদেরকে যেই দুইটা সেটিংস শিখিয়ে দিলাম এই দুইটা সেটিংস অবশ্যই করবেন, অবশ্যই করবেন, এই দুটা সেটিংসটি কিন্তু করাই লাগবে। এইবার বলবো বোনাস টিপ সম্পর্কে। এই বোনাস টিপসটি কিন্তু আপনাকে ভাই কেউ বলবে না। এই বোনাস টিপটি হলো আপনাদের যে ফোনের যে স্টোরেজ আছে অর্থাৎ ফোন মেমোরি কার্ডটা, ওইটা কিন্তু অবশ্যই আপনারা খালি করে রাখবেন। ঠিক আছে, কমসে কম 1 GB উপরে আপনারা ফাঁকা করে রাখবেন আর কি। তো ওইটা করলে কি হবে, আপনারা যখন কোনো বড় কোনো অ্যাপস ইনস্টল করেন তখন কিন্তু ইনস্টল হয় না ওই আপনাদের মেমোরি কার্ডটা কিন্তু খালি না থাকার কারণে। তো যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো যে আসলে আমার ফোনে এখন অ্যাপ ইনস্টল হচ্ছে কি না। তো আমার ফোনে হলে আপনাদেরও হবে। তো আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটি অ্যাপস আপনাদেরকে আজকে ইনস্টল করে দেখাবো, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর যারা অলরেডি টেনে দেখেছেন তারা এখনই প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখুন, তাহলে আপনাদেরও কাজ হবে। একটু টেনে দেখলে কিন্তু লসটা কিন্তু আপনাদের হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমি এখন আমার ইনস্টাগ্রাম অ্যাপটা ইনস্টল করব। তো আমি এখন সরাসরি এখান থেকে ইনস্টলে কিন্তু ক্লিক করে দিয়েছি, দেখা যাক ডাউনলোড হয় আর কি না হয়। দেখতে পাচ্ছেন পেন্ডিং কিন্তু অলরেডি আসছে, দেখা যাক আর কি ডাউনলোড হয় কি না হয়। ডাউনলোড হলে অবশ্যই আপনাদের কাজ হয়, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমাদের কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়েছে। যাই হোক, আপনাদেরও কিন্তু ডাউনলোড কিন্তু হবে। আমি যেই সকল সেটিংসগুলো আপনাদেরকে বিষয়টাকে বোঝালাম আপনাদের সঠিকভাবে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরও কাজ হবে। আর যারা অলরেডি ভিডিওটি টেনে দেখেছেন তারা আবার প্রথম থেকে দেখতে পারেন, তাহলে আপনাদেরও প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।